হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য চমৎকার একটা ইয়ার্ড অফ শেয়ার করবো যেটা কিন্তু অন চেন সুই ব্লক চেন নিজে সাপোর্টে দিচ্ছে সো এই ক্ষেত্রে আমি চলে আসছি অফিসিয়াল টুইটার পেজে বার্সের সো আজকের প্রজেক্টের নেম হচ্ছে বার্স সো এখান থেকে মূলত আপনারা যে আর্নিংটা করবেন সেটা কিন্তু একদম ডিরেক্ট ব্যাগ ইন সাপোর্টের সুই ব্লক চেন আমরা জানি সুই ব্লক চেন কিন্তু খুব পাওয়ারফুল একটা প্রজেক্ট ওকে সেটা কিন্তু অলমোস্ট অলরেডি কিন্তু মার্কেট লিস্টেড যদি আপনারা এখান থেকে তাদের ফলোইং অপশনটা দেখেন তাহলে দেখতে পারবেন পাওয়ার বাই কিন্তু লেয়ার ব্লক চেন সুই সো এটা কিন্তু অনচেন প্রজেক্ট থাকবে সো আজকের প্রজেক্টটা থেকে ধামাক একটা অফার এবং ধামাক একটা রিওয়ার্ড পেতে চলেছেন তো প্রত্যেকে এখানে বলবো ভালো মনোযোগ দিয়ে একটা কাজ করবেন এখান থেকে ভালো একটা এর অপরচুনিটি কিন্তু খুবই রিসেন্ট ওকে সো কিভাবে কি করবেন আমি সবকিছু আপনাদেরকে বিস্তারিত বোঝাই দিচ্ছি আর এই যে সুই কয়েনের যেটা আছে এটা যদি আপনাদেরকে একদম ডিরেক্ট দেখায় এই কয়েনটা কিন্তু মার্কেট লিস্টিং একটা কয়েন যদি আপনাদেরকে হচ্ছে ডিরেক্ট এখান থেকে তাদের স্টোরেজ থেকে ঘুরে তাহলে ব্যাপারটা আপনারা একদম ক্লিয়ারি বুঝতে পারবেন যারা একদম নতুন ওকে আমি আসলাম এখানে কয়েন মার্কেট ক্যাপে দেন কয়েন ঘুরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট ওয়ান পয়েন্ট

টুইটার পেজ দেখতে পাচ্ছেন তো এখান থেকে যদি আপনারা দেখেন আমি আপনাদেরকে একটা পোস্ট দেখে এখানে আপনারা তাহলে বুঝতে পারবেন আজকের প্রজেক্টটা কতটুকু আপনাদেরকে প্রায়োরিটি দিলে এখান থেকে প্রফিট আসবে ওকে তো আপনারা যদি এখানে দেখেন তারা কিন্তু একটা পোস্ট করেছে এখানে বার্স ইস সরিং অন সুই ওকে সো দেখেন একদম ধীরে কি তারা কিন্তু পোস্ট করছে দুই অক্টোবর সো আপনারা যদি এখানে ক্লিক করেন আর এখানে একটা ভালোভাবে খেয়াল করবেন দেখেন তিনশো দশকে প্লাস অন চেইন অ্যাকাউন্ট মানে এটা কিন্তু অনচেন নিয়ে কাজ করবে অনচেন সম্পর্কে যারা বোঝেন না তাদেরকে আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম অনচেন বলতে কি বোঝায় সো ওই ভিডিওগুলো ফলো করলে আপনারা ডিদিকে বুঝতে পারবেন অনচেন কিন্তু ভাই মারাত্মক লেভেলের একটা কি বলে এটাকে হচ্ছে মাধ্যম সো এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আপনাকে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জানতে হবে সো ব্লক চেন এবং অনচেন এই বিষয়গুলো উপরে যারা কাজ করে তারা কিন্তু সচরাচর ভালো কিছু নিয়ে আসে মার্কেটে ওকে আশা করি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারছে সো এখন প্রজেক্টে জয়েন করবেন কিভাবে সেটার প্রসেস একটু পরে দেখাবো আগে কাজের প্রসেসগুলো আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ বোঝানোর ট্রাই করবো সো চলে আসলাম অফিসিয়াল তাদের হচ্ছে বোর্ডের মধ্যে দেন আসার পরে আমি এখান থেকে স্টার্ট করছি সো আপনারা কীভাবে জয়েন করবেন এবং লিঙ্ক কোথায় পাবেন সেটা ভিডিও শেষে আমি বলে দিচ্ছি দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম দেন আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সিম্পল আপনার অ্যাকাউন্টটা এরকম থাকবে সো অ্যাকাউন্টটা যখন এরকম থাকবে আমি আপনাদের একটা নতুন অ্যাকাউন্ট দিয়ে দেখাই তাহলে সব কিছু ক্লিয়ারলি বুঝতে আপনাদের সুবিধা হবে ওকে যার ডিসক্রিপশন বক্সে টুড অফার লঙ্ক দেবো এখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম এই পোস্টটি পাবেন সিপলি আপনাদের জন্য জয়েন লিঙ্ক দিয়েছি জাস্ট এখানে একটা ক্লিক করবেন সো আমি একদম ভাবে বুঝাই দিচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে আপনি কিভাবে কাজ করবেন দেন স্টার্ট একটা ক্লিক করবেন দেন স্টারে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনারা ড্যাশবোর্ডে যেতে পারবেন সো এখানে অনেকে মনগরা কথা বলতে পারেন যার ভালো লাগবে সে কাজ করবেন যার ভালো লাগবেন তারা কাজ করবেন না আমি কারো বাধ্যতামূলক বলবো না যেটা কাজ করতে হবে ওকে সো আমি কাজ করতেছি এবং আপনাদের ভালো লাগলে আপনারা কাজ করবেন এখান থেকে জাস্ট হচ্ছে ওয়ালেস গো কার্টনটাতে প্রেস করবো প্রেস করার পরে আমরা একটুখানি ওয়েট করব দেন এখান থেকে কন্টিনিউ বাটন চলে আসবে সিম্পলি কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন তো আমরা এখন বর্তমানে একদম ড্যাশবোর্ডের মধ্যে রয়েছি মারিংয়ের যে হোম পেজ সেখানে দেন এখানে আপনার প্রথমেই খেয়াল করে দেখতে পারবেন আপনার স্কটটা থাকবে এখানে আমার বর্তমানে পাঁচশো বার্ডস আছে দেন এখান থেকে একটি ডিম দেখতে পারবো পাশাপাশি এখানে একটা ঘরের মতো এখানে একটা কি বলে এটাকে হচ্ছে স্টোরেজ দেন এখানে একটা হোম দেখতে পারবো হোম টাউন দেন এখানে আসলে আপনারা দেখতে পারবেন আপনার বার্ডস রয়েছে তারপর এখানে আপনার ডে স্টোরিজ রয়েছে এবং ইক ইন্টারোডিশন যেটা আছে এটা দেখতে পারবেন দেন এইখান থেকে দেখেন ওয়ান আওয়ার পাশাপাশি এখানে আপড্রেটের একটা অপশন থাকবে এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কানেক্ট এক্স টু গেট ওয়ার বার্স তো আপনারা কি করবেন প্রথমত আসার পরে এইখান থেকে আপনারা হচ্ছে ফার্স্ট অফ অল এই যে কানেক্ট এক্স টু গেট ওয়ার বার্স এই বাটনীতি ক্লিক করে আপনাদের এখানে যখনই ক্লিক করবেন সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন যদি অ্যাকাউন্ট লগ ইন করতে বলা আপনাদের টুইটারটা অবশ্যই আপনাদের টুইটারটা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে দেখতে পারবেন এরকম অথরাইজ চাপে জাস্ট অথরাইজ অ্যাপ এ বাটন ক্লিক করবেন করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে বলা হয়েছে যে চেকিং ওয়ার অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যে টুইটার অ্যাকাউন্টটি আছে সেটা কত পুরনো যত পুরোনো হবে অ্যাকাউন্ট এবার আপনার অ্যাকাউন্টটা যদি প্রিমিয়াম করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা কয়েন রিওয়ার্ড আর্ন করতে পারবেন অর্থাৎ বার্ডস এখান থেকে পাবেন যেমনটা আমরা ডক্স কয়েন ক্ষেত্রে দেখেছিলাম সো এখান থেকে জাস্ট কন্টিনিউ বাটনে বাটনেতে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার

তারপরে মানি বোর্ডের মধ্যে আপনারা যখনই এখানে আসবেন ব্যাক করে তারপরে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে সেমিনার লাইক কেরকম থাকবে আমি একটু পরে অন্য অ্যাকাউন্ট দিয়ে দেখাবো সো এই কাজটা ধরেন আপনারা কমপ্লিটলি ভাবে করলেন এখানে আপনাদেরকে আমার মেইন অ্যাকাউন্ট থেকে সবকিছু বোঝানোর ট্রাই করি আগে এই নতুন অ্যাকাউন্টে আপনাদেরকে আরও কিছু বিষয় বিষয়গুলো বোঝাই তো এই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্টেপস অবশ্যই কন্টিনিউ দেখবেন উপরে আসার পর দেখেন এখানে যে এই ঘরের মতো আইকন এখানে একটা ক্লিক করবেন করার পর এখানে চারটা অপশন পাবেন এখান থেকে ইনক্রেস ভার্স ইন ওয়াচ আছে ঠিক আছে এখান থেকে হচ্ছে কী করব কী কী মাধ্যমে হচ্ছে ওয়ে খুঁজতে পারে প্রথম হচ্ছে ইক মার্কিং করতে পারবেন তারপরে এখানে বুস্ট করতে পারবেন ডেলি বোনাস এবং লাকি স্পিন যদি এটা এখন পর্যন্ত এভেলেবেল না ওকে এই তিনটা জিনিস এখন বর্তমানে এভেলেবেল রয়েছে তো আমরা প্রথমত যাবো হচ্ছে ইক মার্কেটের মধ্যে দেন ইক মার্কেটে আসার পরে আপনারা যে বিষয়টা এখানে দেখতে পারবেন যে এখানে আপনাকে আধা ঘন্টা পর ক্লিক করবেন করার পরে আমি এখান থেকে বিশটা পেয়েছি আবারও এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে অ্যারাউন্ড এখান থেকে আমরা হচ্ছে এই যে সরি নিচে এই যে একটা অপশন দেখতে পারবেন যে ক্লাইম এই ক্লিক করে ক্লাইম করবেন ক্লাইম করলাম দেন আবারও সেম টাইম হচ্ছে এখানে নেক্সট রাউন্ডে ক্লিক করবো দেন এই ডিমের মধ্যে ক্লিক করবো আমি কিন্তু আর আটটা করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাইম ক্লাইম জাস্ট আবার করবে এখানে আপনি কিন্তু বিশটা এরকম পাবেন সো এইভাবে করে আপনার প্রত্যেকটা আধা ঘন্টা পরপ কমপ্লিট করবেন প্রত্যেকটা বার্সের কিন্তু ভালো একটা প্রাইস আসবে তারপরে যে বিষয়টা থাকে এটা হচ্ছে বুস্টের অপশনে চলে আসে দেন বুস্টে আসার পরে এখান থেকে দেখেন আপনি কারেন্ট বর্তমানে আমি এ লেভেলে রয়েছি দেন টু লেভেলে বর্তমান কি যাচ্ছি আপনি যখনই এখানে ক্লিক করবেন দেখেন আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের কাজগুলো হচ্ছে না ঠিক আছে এখানে হচ্ছে না কেন কেন এখানে বলছে তারা যে মিনিমাম একটা ইনভাইট করতে হবে আপনি যত এখানে লেভেল যত বৃদ্ধি করবেন তত ইনভাইটের সংখ্যাটা বাড়বে সো আপনি অবশ্যই প্রায়োরিটি দেবেন ইনভাইট করার জন্য না করলেও কোনো প্রবলেম নাই তারপরে যদি আমরা এখানে ডেলি বোনাসের মধ্যে ক্লিক করি করার পরে যদি আমরা এখানে একটা ক্লিক করি দেন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের এটা হয় না এটা না হওয়ার কারণ কি আমাদের একটা অ্যাকাউন্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ওই ওয়ালেট অ্যাকাউন্ট তারা জিরো পয়েন্ট ফাইভ সুই কয়েন গ্যাস ফ্রি দিবে দেন ওইটা দিয়ে আমরা ট্রানজেকশন করবো সেক্ষেত্রে উইকলি এক সপ্তাহের মধ্যে আমরা কিন্তু মোটামুটি এখান থেকে লাস্ট উইকলির মধ্যে চার হাজার বার্স পাচ্ছি এবং এখানে তিন হাজার সাত হাজার এখানে দুই হাজার ছয়শ আট হাজার ছয়শ এবং এখানে দুই হাজার ছয়শ এবং হচ্ছে কত দশ হাজার দেন এখান থেকে আঠারোশো এরকম করে আপনারা হচ্ছে প্রায় মোটামুটি ভালো একটা বার্স এখান থেকে জেনারেট করতে পারবেন সো এখন আমি আপনাদেরকে পুরোনো অ্যাকাউন্ট থেকে একটু দেখাবো বিষয়টা তারা এখানে দেখেন যে আপডেট যে অপশনটা আছে লেভেল আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই লেভেলটা আপডেট করার ট্রাই করবেন সো যদি আমি এখানে লেভেল আপডেটের মধ্যে ক্লিক করি একটা বিষয় দেখবেন এখানে আমার বর্তমানে ফ্রি লাগবে হচ্ছে দুইশো বার্স লাগবে যদি আমি কনফার্মের মধ্যে ক্লিক করি দেন কনফার্মে ক্লিক করার পরে এখানে দেখেন একটা টাইম টাউন্ট ডাউন হচ্ছে এই টাইমটা কাউন্ট ডাউনের আগে যদি আপনি চান যে না এটা তাড়াতাড়ি আপনি লেভেল আপ করাবেন তাহলে এই যে বুস্ট বা একটা এনার্জি অপশন এখানে ক্লিক করে আপনি কিন্তু আরও পঁচিশটা বার্স খরচ করে কনফার্মে ক্লিক করে আপনার সাথে সাথে লেভেলটা আপডেট করতে পারেন সো আমার ক্ষেত্রে বলবো অবশ্যই এটা আপনারা আধা ঘন্টা পরে দেখতে পারবেন অটোমেটিকলি হয়ে যাবে শুধু শুধু আপনাদের এনার্জি খরচ করে বার্স খরচ করে প্রয়োজন নেই সো লেভেলটা খুবই এখানে ট্রাই করবেন খুবই গুরুত্বপূর্ণ এই দিকে যতটুকু সম্ভব হয় ওকে এই বিষয়টা আমরা বুঝলাম এখন আমরা যদি এখান থেকে ঘর আইকনে একটা ক্লিক করি দেন ঘর আইকনে ক্লিক করার পরে আপনারা এখানে কিছু পরিমাণ পোকা পাবেন সো এই পোকাগুলো আমি টয়লেটের মতো দেখছি ঠিক আছে ভীষণশ টয়লেটে দেখেছি আম গাছে দেখেছি জায়গায় জায়গায় দেখেছি যাই হোক অনেক মজা করলাম তো দেখেন এই যে পোকার মতো দেখতে পাচ্ছেন এগুলো মধ্যে কিছুটা এনএফটির মতো কাজ করে এবং কিছুটা এখানে প্রি প্রিমিয়ার্কেটের মতো কাজ করে আপনি এগুলো বাই করে দেখেন এটা নশো এগারোটা বাস দিয়ে যদি আমি এটা বাই করি না আমি পরবর্তীতে ভালো প্রাইসে সেল করতে পারবো মন করা একটা প্রাইস আপনি বসায় কিন্তু এখানে সেল করতে পারবেন সো এই ক্ষেত্রে আমি বলবো এটা বারণ করবো এক্ষেত্রে আপনার এই দিকে যাবেন না এখন আমি আপনাদের বোঝাবো আমাদের পুরনো অ্যাকাউন্টে যেভাবে মূলত কাজটা কিভাবে হয় ওকে তো গাইস চলে আসলাম আমাদের পুরোনো অ্যাকাউন্টের মধ্যে দেন কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা অলমোস্ট এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার সাতশো দুইটা এখানে বার্স আছে এবং আমার আমার যে আর্নিং স্পিডটা সেটা কিন্তু ওয়ান পয়েন্ট ফোর এক্সপি করে হচ্ছে দেন এখানে দেখেন আমার লেভেল কিন্তু ফোর রয়েছে দেন লাইক এখানে আমি কিন্তু এই যে আপডেটে ক্লিক করে আমি আবারও সেম লাইক আপডেট করতে পারবো আমার আশ্চর্য কাটবে দেন আমি এখান থেকে কনফার্ম করে আপডেট করে নিব তো লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখেন আপনারা যখন ওয়ালেটটা কানেক্ট করবেন আপনাদের লাইক এরকম থাকবে সেমিলার লাইক হচ্ছে কোথায় গেলো আপডেটের বিষয়টা এই যে এখান থেকে আসি একটু ওয়েট কোথায় গেল এটা এই যে ওয়েট একটু ফোর্সে আমি আপনাদেরকে দেখেন এই যে এরকম থাকবে লাইক হচ্ছে এরকম হ্যাঁ এরকম দেখতে পারবেন সো এখানে অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য কত পেয়েছেন টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য আপনার প্রিমিয়ার জন্য কত পেয়েছেন ফলোয়ার্সের জন্য কত পেয়েছেন ইনভাইটসের জন্য কত পেয়েছেন অলমোস্ট এখানে একটা বলতে পারিনি স্টোরেজের মতো দেখতে পারবেন তো এখন যে বিষয়টা এখানে দেখেন এই অ্যাসেটস এর মধ্যে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করার পরে আমি আপনাদেরকে পাসওয়ার্ডটা দিয়ে একটু ব্যাক করতেছি আমার এখানে অলমোস্ট জিরো পয়েন্ট সেভেন নাইন ফোর সুই আছে আপনারা যখন ওয়ালেটটা ক্রিয়েট করবেন আমি ওয়ালেট ক্রিয়েট করাটা আপনাদেরকে দেখাই দেবো কোনো সমস্যা নেই তো ওয়ালেটটা যখন ক্রিয়েট করবেন এখানে ক্রিয়েট করার পরে আপনি এখানে জিরো পয়েন্ট ফাইভ সুই পাবেন আমি এখান থেকে ডিপোজিট করছি যার কারণে এখানে বেশি দেখাচ্ছে আপনারা কী করবেন আপনারা যারা ডিপোজিট করতে চাইবেন অবশ্যই এই অ্যাড্রেসটা কপি করে বিনান্স থেকে শুরু করে যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনার সুই কয়েন্টটা হচ্ছে কী করতে পারেন ডিপোজিট করতে পারেন আর আপনার ডিপোজিটটা কিসের ক্ষেত্রে লাগবে আপনি যখন হচ্ছে ট্যাক্সের থেকে ট্রানজ্যাক একশন করবেন এই যে এইখানে বুস্ট অপশনে আসার পরে এই দেখাই এই যে এখান থেকে যখন একটু লেভেল আপডেট করবেন সেই ক্ষেত্রে কিন্তু দরকার হবে আর আরেকটা বিষয় হচ্ছে ডিলিট বোনাসের ক্ষেত্রে যখন ক্লাইম করবেন তখন দরকার হবে দেখেন আমি এটা অলরেডি করেছি অল্প পরিমাণ সুইকarsanız দেন আমি যদি দ্বিতীয় দিন যদি করতে যাই তাহলে কিন্তু আর কিছু কা বেরকম করে আপনারা অবশ্যই একটা পরিমাণ সুই এখানে ডিপোজিট করে নেবেন আমি বলবো ভাই 10টা 20টা প্রজেক্টে ইনভেস্ট না করার থেকে আপনারা ফ্রি প্রজেক্ট থেকে সামান্য কিছু অর্গানিক ডিপোজিট করেন এবং অর্গানিক রিওয়ার্ড গেইন করেন ওকে তো অবশ্যই এখানে ডিপোজিট করে নেবেন এবং অ্যাকাউন্ট করার ক্ষেত্রে তো আপনার অবশ্যই জিরো পয়েন্ট ফাইভ তো পাবেনি সেক্ষেত্রে কিন্তু ভালো একটা অপরচুনিটি সো এখানে অ্যাকাউন্টটা করবেন কীভাবে সেটা প্রসেসটা দেখে আপনি ওয়ালেটে ক্রিয়েট করে কিভাবে হচ্ছে আপনাদের অ্যাসেটের মধ্যে জিরো পয়েন্ট ফাইভ আপনারা হচ্ছে কি সুই কয়েনটা নিবেন সো এটা বোঝাই দিচ্ছি সো এক্ষেত্রে আমি আবার আমার নতুন অ্যাকাউন্টে চলে আসলাম আসার পরে এখান থেকে অ্যাসেটসের মধ্যে ক্লিক করবেন তো যদি এটা টিউটোরিয়াল অ্যাকাউন্ট আমি আপনাদেরকে খোলা মেলা সব কিছু বোঝাবো কোনো লোকচুরি থাকবে না তো এখানে জাস্ট ক্রিয়েট এনি ওয়ালেট এই বাটনটাতে প্রেস করবেন করার পর এখানে একটি আড ডিজিটের পাসওয়ার্ড দেবেন ওকে নাও আমি দিয়ে দিলাম তারপরে ওকে আট ডিজিট এটা ছয় ডিজিট হবে মেবি তারপর কন্টিনিউ পার্টনে ক্লিক করবেন তো পাসওয়ার্ডটা মিলে নাই মেবি একটু ওয়েট পাসওয়ার্ড দিলাম দেন কন্টিনিউতে ক্লিক করলাম করার পর খুবই মনোযোগ দিয়ে দেখবেন এখানে আপনাদেরকে একটা ব্যাকআপ দেওয়া হবে ঠিক আছে ব্যাকআপ কি কী কি ফ্রেশ অর্থাৎ প্রাইভেট কি এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ওয়ালেটের ক্ষেত্রে কিন্তু এটা একটা চাবি কাঠি সো আপনারা কি করবেন এইখানে দেখেন এই যেটা কপি বাটন এখানে ক্লিক করে কপি করবেন পাশাপাশি এটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে এই কনফার্ম অ্যান্ড ক্রিয়েট এই বাটনটাতে ক্লিক করবেন করার পরে আপনারা কি করবেন দেখেন আমাদের কিন্তু ওয়ালেট এখানে ডান এখন আপনাদের এখানে এক ঘন্টা পরও এখানে সুই ব্যালেন্সটা আসতে পারে বা তিন ঘন্টা পর আসতে পারে জাস্ট একটু ওয়েট করবেন পাশাপাশি এখানে ক্লেম সুই গ্যাস ফি এখানে কিন্তু মাস্ট ক্লিক করতে হবে না হলে কিন্তু পাবেন না ওকে এখানে ক্লিক করার পরে দেখেন আপনার সুইটা চলে আসবে সো আমি দেখাতে পারবো না এই জন্য কারণ ভিডিওটা শেষ করে দেবে এই জন্য ওকে আর যারা সুই ডিপোজিট করবেন তারা এখান থেকে ডিপোজিট করতে পারেন এখন বিষয় হচ্ছে আপনারা যদি সেমটা লাইক এই যে এইখানে ক্লিক করে আপনারা যদি এখানে বেকআপের মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের আপনাদের বেকআপের জন্য সেম লাইক যে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা হচ্ছে ওয়ালেটটা ক্রিয়েট করেছিলেন সেই ওয়ালেটের পাসওয়ার্ডটা দিলেই আপনাদের কিছু প্রাইভেট কি ছিল দেখাই ছিল প্রথমে ওই প্রাইভেটগুলো দেখাবে যদি ভুলে যান তাহলে ওইখান থেকে দেখে কোথাও সেভ করে রাখবেন পরবর্তী লগ ইন করতে গেলে এটা ছাড়া আপনি করতে পারবেন মনে রাখবেন এটা এই ওয়ালেটের ওয়ালেটটাই হচ্ছে আপনার তালা দেন ওয়ালেটের চাবিটা হচ্ছে আপনাদের ওই ম্যানেমিক ফ্রেস কিংবা প্রাইভেট কি তো ভিডিওতে আপনাদেরকে অনেক বিস্তারিত বললাম এবং ধৈর্য ধরে আপনাদের ভিডিওটা অনেকক্ষণ দেখেছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই জন্য বলবো অবশ্যই কন্টিনিউসলি আমাদের পাশে থাকেন আপনারা আমাদের জন্য যদিও আমাদের ভিডিওতে অনেক সময় দিয়ে থাকেন ভালো কিছু বুঝেন স্কিপ করেন না তারা কিন্তু দিন শেষে আপনারা কিন্তু সফল হন যারা স্কিপ করে ভিডিও দেখেন তারা কিছু বুঝতে পারেন না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেই খেয়াল রাখবেন বাই বাই টাটা অল অফিসে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন চ্যালে নতুন একটা সাবস্ক্রাইব করে দিবেন পিন পোস্টটা ফলো করে দিবেন লিঙ্কটি দা ডিসক্রিপশন এবং হচ্ছে ফার্স্ট কমেন্ট বাই বাই টাটা অল অফিস